স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনা বিস্তার ঠেকাতে সরকারের নতুন নির্দেশনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন। নাটোরে 4 বছরের শিশুকে ধর্ষণ, থানায় মামলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পুনরায় বাড়তে থাকায় সব ধরনের জনসমাগম সীমিত, গণপরিবহনে যাত্রী অর্ধেক ও জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও শিল্প কারখানাগুলো 50% জনবল দ্বারা পরিচালনা করা সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার দেয়া এক প্রজ্ঞাপনে সরকারের এই নির্দেশনাগুলো জানানো হয়। সিদ্ধান্তগুলো হলো, সব ধরনের জনসমাগম সীমিত করতে হবে, উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ, বিয়ে বা জন্মদিন সহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করা, মসজিদ সহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করা, পর্যটন ও বিনোদন কেন্দ্র, সিনেমা ও থিয়েটার হলে জনসমাগম সীমিত করা এবং সব ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে হবে, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতার 50% অধিক যাত্রী পরিবহন করা যাবে না, সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ রাখতে হবে বিদেশ থেকে আগত যাত্রীদের 14 দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী খোলা বা উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করতে হবে, ওষুধের দোকানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে মাস্ক পরিধান সহ যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে, শপিং মলে ক্রেতা বিক্রেতা উভয়কেই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে এবং সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া রাত 10টার পর বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে, প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধান সহ সব ধরনের স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে, মাস্ক পরিধান না করলে কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। করোনায় আক্রান্ত লক্ষণযুক্ত ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করতে হবে, করোনায় আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে যাওয়া অন্যদেরও কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও শিল্প কল কারখানাগুলো 50% জনবল দ্বারা পরিচালনা করতে হবে, গর্ভবতী, অসুস্থ ও বয়স 50 ঊর্ধ্ব কর্মকর্তা কর্মচারীর বাড়িতে অবস্থান করে কর্ম সম্পাদনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, সভা সেমিনার প্রশিক্ষণ কর্মশালা যথাসম্ভব অনলাইনে আয়োজন ব্যবস্থা করতে হবে, সশরীরে উপস্থিত হতে হয় এমন যে কোনো ধরনের গণপরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে, হোটেলগুলোতে ধারণ ক্ষমতার 50% অধিক মানুষের প্রবেশ বন্ধ করতে হবে এবং কর্মক্ষেত্রে প্রবেশ ও অবস্থানকালীন সর্বদা বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান সহ অন্যান্য স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। কর্মচারীদের কর্পোরেট ঋণের সুদের হার 9% থেকে কমিয়ে 5% করা সহ বিভিন্ন দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে সহায়ক সাধারণ ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির সদস্যরা। সোমবার সকাল 8টা থেকে তারা এই কর্মসূচি পালন করেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে হিসাব বিভাগের উপপরিচালক আবদুল্লাহ আল আনসারিকে অন্য স্থানে বদলি করা, আন্দোলনকারীরা প্রশাসন ও সিনেট ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করার সময় সিনেট ভবনে প্রশাসনের ভর্তি উপকমিটির সভা চলছিল। এরই মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশ একাধিকবার মুখোমুখি অবস্থান নেয়। সহায়ক কর্মচারী সমিতি ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্পোরেট লোন দেয়া হয়ে থাকে। বর্তমানে এই লোনের সুদের হার 9%, সুদের হার কমিয়ে 5% করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছেন। উপাচার্য তাদের মৌখিক আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তারা বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। আমাদের মূল দাবি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্পোরেট লোন আছে, সেই কর্পোরেট লোন আমরা সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 13% আমরা শুরু করি, সেই 13% থেকে আমরা আন্দোলন করে এই এই কর্পোরেট লোনটা শেষ সীমায় আমরা 9% নিয়ে আসি। আমরা গতকালকে মাননীয় ভিসি মহোদয়কে বলি এই 9% লোনটাকে 5% করার জন্য আমরা তাকে সবিনয় অনুরোধ জানাই,
কিন্তু উনি সেই কথা আমাদেরকে সাড়া না দিয়ে উনি পেছনে গেট দিয়ে আমাদের সাথে বিভিন্নভাবে প্রতারণামূলক কথাবার্তা বলে উনি বেরিয়ে চলে যান। 31 তারিখ থেকে আমরা লাগাতার ধর্মঘট দিতে বাধ্য থাকব দাবি আদায়ের লক্ষ্যে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই দাবির জন্য আন্দোলন রাজপথে থাকব এবং চলতে থাকবে, অব্যাহত থাকবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, তাদের দাবির বিষয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের কিছু করার নেই, এটা মূলত সরকারি বিষয়। নাটোর সদর উপজেলার ঋষি নওগাঁ গ্রামে 4 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার এই শিশুটিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে তার বাবা মা। এ ঘটনায় নাটোর সদর থানায় মামলা দায়ের করেছে তারা। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও শিশুটির পরিবার জানান, শনিবার বিকেল 4:30 দিকে শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এ সময় তার পাশের বাড়ির ওসমান আলীর ছেলে, শিশুটির চাচা নূর আলম এবং অপর প্রতিবেশী আবু বকরের ছেলে রাসেল আহমেদ শিশুটিকে কোলে নিয়ে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে তারা শিশুটিকে নিয়ে নিকটবর্তী একটি খালি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চাচাতো বোন ঘটনাটি দেখে শিশুটির মাকে ডেকে নিয়ে যায়। শিশুটির মা ঘটনাস্থলে গেলে নূর আলম এবং রাসেল আহমেদ পালিয়ে যায়। রবিবার দুপুরে শিশুটির বাবা ও মা শিশুটিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায় এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নওগাঁর নিয়ামতপুর থানায় লাশবাহী গাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ চাবি হস্তান্তর করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। উপজেলা পরিষদের অর্থায়নে এই গাড়িটি ক্রয় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা, থানার অফিসার ইনচার্জ হুমান কবির সহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ চিমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দেখতে যান এবং তার সার্বিক খোঁজ খবর নেন। নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাবুল সাকিদার নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত বাবুল উপজেলার চাপিয়া ইউনিয়নের পূর্ব নোয়াপাড়া গ্রামের মৃত দুদু সাকিদারের ছেলে। রবিবার রাত 9:30 দিকে পূর্ব নোয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও স্থানীয়রা জানান, বাবলু সাকিদারের সাথে প্রতিবেশী আনোয়ার হোসেনের দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আনোয়ার হোসেন বাবুল সাকিদারকে বেশ কয়েকবার হুমকিও দিয়েছে। রবিবার রাত 9:30 দিকে বাবলু সাকিদার পূর্ব নোয়াপাড়া গ্রামের রাস্তা দিয়ে বাড়ির দিকে ফিরছিল। এ সময় কে বা কাহারা বাবুলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তবে ঘটনার সময় এলাকাবাসী প্রতিপক্ষ আনোয়ার হোসেনকে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখে এবং ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে। সকালে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।